আপনাকে বলি জমিরউদ্দিন ভাই আমাকে অনেক মেরেছে অনেক গালি দিয়েছে আর আমাকে এমন শব্দ ব্যবহার করেছে আরে গাধা তোর ভিতরে যদি কিছু শিক্ষার জ্ঞান থাকে নিশ্চয় তোর কল্যাণ হবে যার পিছনে বকার লোক নেই তার ভবিষ্যৎ ভালো নেই সেই দিন মা বাবা আত্মীয় স্বজন সকলেই বকেছিল গালি দিয়েছিল কিঞ্চিত লেখাপড়া করে কোরআনটা সিনাই নিয়েছি আজকে পৃথিবীর মাটিতে মনিরউদ্দিন তাহা ভাইরাল হয়ে গেছে শুধু বাংলার মাটি নয় রে তবে শিক্ষার কি মূল্য পড়ার কি মূল্য কিঞ্চিত পরিমাণ যদিও না পড়তাম আজকে যদি আমি মনিরউদ্দিন কাজলতি পাস কোন পাস কাজলতি পাস একটা ছোড়া কোনোদিন প্রাইমারি তো যাই এবারকার সবাই ও তখন আর চাস্তে ভাগে কইছে হ্যাঁ সবাকে যাওয়াই দেখতে আসছে তো কে কইছে মাধ্যমিক পাস কে কইছে উচ্চ মাধ্যমিক পাস তো আমি যে আমি আজিমা ভাই আমি যে কোনোদিন স্কুলে যাইনি তো হাঁকে যখন কই যে তুমি কি লেখাপড়া করেছো আমি কি কহব আমি তো স্কুলও যাইনি কোনো মাতি যায় আর কেউ কইছে কাজল কেউ বলছে যে কি মাধ্যমিক পাস কেউ বলছে উচ্চ মাধ্যমিক পাস কেউ বলছে এম এ পাস কেউ বলছে বিএ পাস তা আমি কোন পাস কহব যে ভাই কইছে তুই কো তুইও পাস করে দিবি তোর দাম বাড়ি যাবে কইছে আমি কোন পাস করবো তুই কবি কাজলতি পাস যারা বুঝার তারা বুঝাই নিবে যে তোর ভিতর অন্ধকার কাইলা হয়ে আছে হুড়াইলো কিছু দেখতে পাওয়া যাবে না তার মানে তোর ভিতরে কালির অক্ষর নাই তুই কাজলতি পাস তো ভাইয়ের আমার তবে শিক্ষার কি মূল্য শিক্ষার কি দাম শুধু তাই নয় আমার মা আমার জন্য প্রতিদিন কান্ত মাসে চারবার করে কান্ত আর বলতো পড় পড় বদমাশি করিস না শয়তানি করিস না পড় আল্লাহ তোর ভবিষ্যৎ ভালো করবে বুখারীর হাদিস রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় বুখারীর হাদিস রাসূল বলেছেন মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল হয় রাসূল বলেছেন মাজলুমের দোয়া গ্যারান্টি আল্লাহর দরবারে কবুল হয় মা আমার জন্য দোয়া করত আল্লাহ কি তোর নিরাপত্তা করবে না আমি মাকে বলতাম মা গো আমার শেখ মাওলানা আসগার আলী সাহেবের মুখে আমি প্রায় জুমাতে শুনেছি মায়ের দোয়া আল্লাহর কাছে গ্যারান্টি কবুল হয় বাড়ি তার টাল বাংরুয়া শেখ মাওলানা যিনি বুখারি পড়াতেন শেখ মাওলানা আসগার আলী সাহেব দক্ষিণ উত্তর টালবাংরোয়া বাড়ি আমি ওনার মুখে শুনেছি রাসূল বলেছেন মায়ের দোয়া গ্যারান্টি কবুল হয় মা তুই আমার জন্য খাস করে দোয়া করিস ভবিষ্যৎ আমার কল্যাণ হতে পারে নিশ্চয় মায়ের দোয়ায় আল্লাহর দয়ায় আজকে আমি আপনাদের কাছে অত্যন্ত সুপরিচিত একজন ব্যক্তি বলে আজকে পৃথিবীবাসীর কাছে ভাইরাল হয়েছি আজকে আমি মনিরউদ্দিন এই কথাগুলি বলার জন্য আপনাদের হাত জোড় করে বলি ছেলে মেয়েদেরকে লেখাপড়া করান লেখাপড়া লেখাপড়া মানুষের যেমন হার্ট জাম হয়ে গেলে মানুষ সাথে সাথে মারা যেতে পারে মানুষের ভিতরে যদি শিক্ষা না থাকে মানুষ তার ভবিষ্যতে অমঙ্গল হতে পারে আর যদি তার ভিতরে শিক্ষা থাকে নিশ্চয়ই তার একদিন মঙ্গল দেখা দেবে ভাইজান বন্ধু আমার আমি মনিরউদ্দিন আমার মা আমাকে লেখাপড়া করার জন্য মানুষের দ্বারে দ্বারে সাহায্য চেয়েছে আমার ভাই জমিরউদ্দিনকে জিজ্ঞাসা করবেন মা অসুরের টাকা মা ফেতরার টাকা মা কুরবানির চামড়ার টাকা তুলে নিয়ে এসে এসে 14 বছর পড়ালছে তার জন্যই আজকে এই জায়গাটা পেয়েছি তো ভাইজি আমার মা আমার লেগে 14 বছর চেয়েছে আমি ওই কথাটা বলবো যে একজন নারীর দাম কত কিন্তু ওই কথাটা বলার আগে হার মা আমার মা ভাটিয়া ভাষায় বলছি বাদিয়া ভাষায় বলছি হার মা হার লেগে 14 বছর চেয়েছে আমি এই যে ছোট ছোট মামুনি গালার লেগে মানে এই মাদ্রাসাতে যে লেখাপড়া করছে এই বানাতে যে লেখাপড়া করছে এরাও যেন আমার মা এই হার মা হার লেগে চেয়েছে আমি হার মার ঘে লেগে চাহাবো 14 মিনিট কয় মিনিট চাহাবো 14 মিনিট মা চেহেছে হার লেগে 14 বছর আমি হার মার ঘে লেগে চাহাবো 14 মিনিট আছেন কোনো ভাই যান আছেন কোনো বন্ধুরে ঘড়িটার দিকে ফলো করুন মাত্র 14 মিনিট তারপরেই ওই বক্তব্যতে চলে যাবো ইনশাআল্লাহ আছেন কোন আল্লাহর বান্দা আছেন কোন আল্লাহর বান্দি
আছেন কোন আমার আম্মা জান, আছেন কোন আমার আব্বা জান। এই পবিত্র কোরআনের শিক্ষা অর্জন করার জন্য আমার এই ছোট ছোট মেয়েগুলির জন্য আমার মাদ্রাসার এই মাদ্রাসার বানাতের কচি কচি মেয়েগুলিকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য একজন দাঁড়িয়ে বলবেন, মনিরুদ্দিন ভাই আমি টাকা 5000 দিব। একজন আল্লাহর বান্দা 5500 টাকা করে পাঁচজন এবং 1000 টাকা করে পাঁচজন, মাত্র 11 জন লোক, 14 মিনিট সময়, 11 জন লোক 14 মিনিট সময়, 14 মিনিটের মধ্যে 11 জন লোক। আপনারা যদি বলেন আমরা গোয়ালপাড়ার মানুষ, আমরাকে এত নিচু মনে করিয়া না, আপনি অন্যান্য জায়গাতে রাজাপুরে আসছেন তো 20,000-30,000 করে চাইছেন, রাজাপুরে যে আপনি গত 5 তারিখে এলেন একটা আল্লাহর বান্দি 2টা সোনার চুরি খুলে দিলে যার দাম মোটামুটি 1 লাখ টাকার মতন, আর আমরাকে এতই নিচা মনে করে নিলেন, যাহারের কাছে মাত্র 500 টাকা করে চাইছেন আর ফের 14 মিনিট টাইম দিচ্ছেন, আমরা 10 মিনিটে 14টা লোক হাজির হয়ে যাব, আমরা 7 মিনিটে 11টা লোক হাজির হয়ে যাব, আপনাকে 7 মিনিটের মধ্যে ওই বক্তব্য চালু করতে হবে। ভাই জি আল্লাহর কসম দিয়ে বলছি, 3 মিনিটে যদি 11টা লোক চলে আসেন 3 মিনিট পরে ওই বক্তব্য চালু করে দেবো। কিন্তু আর একটা কথা আপনারাকে বলছি, এই 11টা লোক যতক্ষণ না পাবো ততক্ষণ আমি আর কোনো বক্তব্যর দিকে যাব না, ইচ্ছা হলে থাকবেন না হলে বাড়ির দিকে চলে যেতে পারেন, কুয়াশা অত্যন্ত পড়ছে। মাত্র 11 জন লোক, আর যদি আপনারা যত তাড়াতাড়ি 11টা লোক আসবেন, 500 টাকা করে 5টা, 1000 টাকা করে 5টা, 5000 টাকা 1টা, আছেন কোনো আম্মা, আছেন কোনো আব্বাপ, আছেন কোনো ভাই যান, আছেন কোনো ভাবি যান, আছেন কোনো খালারে, আছেন কোনো আমার খালু যান, দেখো 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 খোদা বান্দা তোর ছিল একে একে কতজন দেখো এসে গেল, কেউ 500 কেউ 200 টাকা, আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা, তার মধ্যে 2টা 50 টাকা দেখা গেল, সকলের দান খোদা করো হে কবুল, আরো 2 জন ফের পিছন হইতে 310 টাকা দিল মাদ্রাসাতে, এ বানাত মহিলা মাদ্রাসার জন্য দিল দান, উদ্দেশ্য কবুল করো পাগ সুবাহান, আমি মোহতাজ বান্দা তোর দোয়া করি কত। আমি মালদা ডিস্ট্রিক্টের লোকালে জালসা করি শুধু নিজের একটা মনের শখ থাকে না মানুষের, এবারকার টাকা হইলে এখানটা গাড়ি লিবো বলে এখানটা বেচে এখানটা হাইন ঠেলবো, এটাকে বলে একটা মনের শখ। তো মালদা ডিস্ট্রিক্টে আমি টাকার লেগে জালসা করি না, মালদা ডিস্ট্রিক্টে জালসা করি মনের শখ। আমি ডিস্ট্রিক্টের বক্তা, ডিস্ট্রিক্টে আমার নাম থাকবে না, এটা কেমন কথা, ওই লেগে জালসা করি, কিন্তু টাকার লেগে যদি জালসা করতো মালদা ডিস্ট্রিক্টে একটা জালসা করতাম না, কেন আমি একটা, আমি গুয়াহাটিতে 1টা জালসা করব আর মালদা ডিস্ট্রিক্টে 5টা 7টা জালসা করব, দরকার কি, হ্যাঁ একদিন চিল্লাবো 7 দিনের টাকা পাবো, কিন্তু না, এটা আমি মনের আনন্দে আমার দৃষ্টিকে আমি জালসা করি, আমার মনের আবেগে আমার দৃষ্টিকে জালসা করি। আমি যদি বলি মালদা ডিস্ট্রিক্টে 1টা ডেট দিব না, কেন যে কি মালদা ডিস্ট্রিক্টের লোক 12,000-এর বেশি দিবে না, খুব বেশি দিলে 12 দিবে, এটাই যদি আমার হৃদয়কে বলে দিই জিন্দগিতে 1টা ডেট পাবেন না, কেন আমার ডেট 1 বছর 1.5 বছর 6 মাস আগে বুকিং হয়, এখন 2023 সালেরও বুকিং চলছে, এটাই আল্লাহর দান। আরো একে বান্দা তোর, কিন্তু ওই যে বললু যে 42টা মুলবি হাত পা ধুয়ে লেগেছিল, ওরা খালি মাইকে কইত কয়দিন যাবে জি, কয়দিন দেখবে ওকে, খুব দেখলে 3 বছর দেখবে, খুব দেখলে 4 বছর দেখবে, কিন্তু 14 বছর পার করে 15 চলছে হে, একটুকু ডাউন হয়নি, মাল আরো ওপর দিকে যেতে আছে, জোরে বলি আলহামদুলিল্লাহ, এটাই আল্লাহর দান। ওই লোকগালা আর আমার আগা দিকে খাড়ো হয় না। আরো যাকে বান্দা তোর কোনখানে ছিল 150 টাকা ফেরে দিয়ে চলে গেল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান। আর এখন আগে হাকে কালেকশন করার লেগে লেগে তো এখন জালসা শোনার লেগে লেগেছে, কেন যে যতক্ষণ বক্তব্য চলছে সব মানে যে পুয়াল চাপা দিয়ে একদম লেটপেটে হেপেটা থাকছে, আর যেমনি টাকা চাচ্ছি তেমনি উঠে পালিয়েছে, হ্যাঁ তার মানে
আইজ থেকে পাঁচ বছর আগে যে মুনির কেন্দ্রে একটা কালেকশন করতে হয়েছে ওকে লিয়ায়, কিন্তু এখন ওইটা মানুষের মাথা থেকে বাড়িয়ে গেছে, কই চাহে ও যতক্ষণ চিল্লাবে একটা পুঁকাও লড়বে না, লিয়াই ওকে। তো এক এক সময় আল্লাহ এক একজনকে এক একটা মোজেজা বা এক একটা জিনিস আল্লাহ এক একজনকে এক এক সময় দান করে দেয়। আহা, আরো একে বান্দি তোর সামনে তে ছিল পরিমাণে দেখো টাকা শত দিয়া গেল, আমি মোহতাজে বান্দা তোর, আমি মোহতাজে বান্দা তোর, দোয়া করি কত আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো, যে উদ্দেশ্যে জেনিয়াতে দিয়ে দিল দান কবুল করিবে খোদা পাক সুবহান, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, তার দোয়া কবুল করার বলার। তো ভাই 500 টাকা করে পাঁচটা বলেছি, তার মধ্যে দুটা পেয়েছি, তিনটা বাকি আছে, 1000 টাকা করে পাঁচটা বলেছি, একটাও পাইনি। তো ভাই যান, গতকালকে যে আমার কৃষ্ণনগরে জালসা ছিল সেটা মহিলা মাদ্রাসা জালসা, তো একজন দৌড়েতে দৌড়েতে এসে, ওরা কিন্তু দেইবান্দি হানাফি, হানাফির মধ্যে এক গালা পচা হানাফি আছে যারা মাজারে যে সিজদা করে, আর এক গালা হানাফি আছে ওরা মানে যে কি মানে নাফরাত করে, মানে ওরা কাছাকাছি ঠেকাঠেকি আমার গে মতো নি, ওরাকে বলে দেইবান্দি বা তবলিকি। তো ওই কালকে যে জালসাটা ছিল আমার দেইবান্দি তবলিকের মধ্যে, তো ওরা কিন্তু মাওলানারাকে খুব ইজ্জত করে বা অনেক বিশ্বাস করে যে নবীর পরে দরওয়াজাটা দেয়, ওই যে রাসুল বলেছেন ওয়ারাসাতুল আম্বিয়া, এই বলে দেইবান্দি হানাফিরা আলেমের খুব ইজ্জত করে এবং অনেক বিশ্বাস করে যে মুলবি মাওলানারা যদি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তো আল্লাহ উদ্দেশ্য কবুল করবে, এরকম একটা তাদের মনের প্রচণ্ড বিশ্বাস আপনার হানাফিদের মধ্যে। তো একজন ব্যক্তি কানতে কানতে এসে বলছে যে কি আমি মাদ্রাসার গেটটা বানিয়ে দিব, যেই গেটটা আমি আইডিয়া করলাম কত খরচ হতে পারে, তো বলে 1,40,000-এর মতো। তো ভাইজান, আজকেও যেন এক মহিলা মাদ্রাসার জালসা আপনাদের কাছে অত্যন্ত কঞ্জল ভাষা দিয়ে মাত্র 500টা করে টাকা পাঁচজন বলেছি, একটা করে 1000 টাকা পাঁচজন বলেছি, আমি জানি যে টাকা চাইলেই আপনারা জায়গা খালি করে দিবেন এটা আমার জানা আছে, কিন্তু আমার ভাইয়ের যখন ভাইরা তো আমারও ভাইরা, খালি ভাইরার জালসাতে কিছু টাকা দিবে, টাকাটি হালাল করালে আমি জালসা খানি করি দিই, কেন টাকা চাইলে আর পালিয়ে যাবে, তো আমি যদি আরও অ্যাডভান্স টাকাতে যেতাম আরও অ্যাডভান্স জালসাটা শেষ হয়ে যেত, আমি যদি 30 মিনিটের মাথায় কালেকশনে যেতাম 30 মিনিটে জালসাটা 50% হয়ে যেত, তা আমি জায়গা যখন 10 টাকা দিবে তো টাকাটা একটু ঘেমে দিতেই লি, তাও আল্লাহ খুশি হবে। তো ভাই যান, এই জন্য আমি একটু আলোচনার দিকটা আমি দেখেছি প্রায় জায়গায়, গতবার খানপুর মহিলা মাদ্রাসায় শুনু, গতবার খানপুর মহিলা মাদ্রাসায় শুনু, 1.5-2 ঘন্টা কথা কইনু, একজনাও লড়ল না, আর যেমনি কইনু ভাই যান আসেন কোনো মারে এই বানাতের জন্য টাকা 1,000 দেবে, কইছে ও তখন ওকে হুঁড়া দিছে, ওই থেকে ওঠে মায়া লোক আরও পাঞ্জিরা পাঞ্জিরি মানে পিছন দিকে মায়া লোকের বসার জায়গা করেছিল, ইউ তখন কইছে চটে আর জালসা করবে না, চটে আর জালসা করবে না, এখন টাকা তুলবে, ও গেল আরও 4 জনাকে ডেকে গেলে ছেলে, হ্যাঁ এগুলো ঘটনা ঘটছে, এই দেখো এতক্ষণ ল্যাটপেটে বসেছিল যে জালসা হার ঘি হয়েছে, আর যখন টাকা চাইতে লেগে আগে অন্তত 20টা টাকা দিয়ে জানা গে, আগে ডিম ডাম পারে না গে, একদম খালি করে আমাকে হুচ্চা পাতিয়ে দিয়েছিল, এই একটু জানে দয়া হয় না গো, আমার জনম দুঃখী মা আমার দয়াপতি দরদিনী মা, একটু বয়স খালা 10টা করে টাকা দিয়ে জানা গে, একদম এরকম করে আগে খালি করে হাত মুচিড়া পেটেছ না গে, আল্লাহ তোর গে ভালাই করু, তোর ছেলে পিলা মুলবি মহাদ্দেশিন হই, 10টা করে টাকা দেন গে মাগে, বসেন আমার মা খালারা 10টা করে টাকা দেন, আমি এখানটা চাদর পেটেছি, কই চাদর রুমাল গালা, কই কই চাদর রুমাল গালা কই যে, হ্যাঁ একটু বস তোকে খালা গে, একটু বস, হ্যাঁ খালারা খালার বেটিরা একটু বসে যাও, এ দেখতে কোন দিকে তাকাইছে, বস না রে গুধি বস না, এই ভাটিয়া ভাষার চালনা করলে ক্যাপচার করা শর্ট করে যাই না,
হ্যাঁ মধ্যে মধ্যে একবার করে যদি ভাটিয়া ভাষা না দেয় তো মহফিল ক্যাপচার করা ফের মুশকিল হয়ে যায়, কিনা আমরা নিজে ভাটিয়া তো বাদিয়া মা ও হারা বাদিয়া কই আর বিহারের লোক বাদিয়াকে কয়ে ভাটিয়া। হ্যাঁ তো ভাইজান আমার আব্বা জানেরা একটু বসুন খালা, মাগে বেশি লাগে 10 টাকা দেয় মাশাআল্লাহ। হ্যাঁ এ রাগ করে লাগছে দিয়েছে 10 টাকা নিবে, ধরো 100 টাকা নিয়ে নাও আলহামদুলিল্লাহ, এরকম করে রাগ করে 100 করে দিলি তো কাজের কাজ হয়ে গেল নাকি? হ্যাঁ মাশাআল্লাহ। দেখো গো দেখো বালি, দেখো গো দেখো মাওলা, দেখো গো দেখো আল্লাহ বান্দি তোর ছিল, বলিতে বলিতে টাকা শত দিয়া দিল, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান, আর এক বান্দি তোর সামন হই টাকা দিল বানাতো বানাতে, এবং মহিলা মা বানাতো মাদ্রাসার সৈন্য দিল দান, কবুল করো গো খোদা পাক সুবহান। এরকম করে কতক্ষণে 10 টাকা 10 টাকা করে লাগবে? কই গামছা গেলা, কই মাদ্রাসার ছাত্রী কুণ্ডলা, রুমাল গালা লিয়া ঘুরা বেড়াতো তোর খালার হেগা হেগা, তোর 2-4 টাকা যদি দেয়। হ্যাঁ মাশাল্লাহ। আর একজন 10 টাকা, হ্যাঁ ধর বেটা ধর ধর, হ্যাঁ লে ধর বেটা, কই এখানটা ঘুমাল গালাই আর একে দেয় না, এখানটা দিয়ে দিবে, হাতে হাতে কাম হবে না। হ্যাঁ তো হাত দিয়ে তো ই কুছা পাতা রে বেটা, কুছা পাতা। মাশাল্লাহ আমার মায়েরা খালারা ফুফুরা দাদিরা নানিরা চাচিরা চাচির বেটিরা আপনারা অন্তত 10-20 টাকা করে দেন, একদম হাত মুছিরা প্যাঠেস না গে, তোর কে যার দয়া হয় না গে, যে কি এত করে আকলি বিকলি কাকতি মুনে গতি করে চাইছে, তো জায়গায় এত চাইছে তোর জায়গায় 10টা টাকা কি আছে? এরকম মন খারাপ করে রাগ করে দে তোকে মাগে। হ্যাঁ আল্লাহ তোমাদের ভালো করুক, আল্লাহ তোমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ মাস্টার মৌলানা মহদ্দেশীল বানিয়ে দিক। দেখো 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 খোদা, দেখো 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 আল্লাহ কত বান্দি তোর ছিল, 10-20 করে তারা টাকা দিতে লাগিল, এ নবীর মাদ্রাসাতে দিয়ে গেল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি তর দিনি মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি তর দিনি মা, মাগো মা আমার মা, আমার জনম দুঃখী মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দর দিনি মা, আমার জনম দুঃখী মা, আমার দয়াপতি দর দিনি মা, মাগো মা আমার মা, মাগো মা আমার মা, তোমার মতো মায়ার জিনিস, তোমার মতো দয়ার জিনিস, মাগো আর পাইলাম না, খুঁজে দেখেছো না? না খুঁজেই বলছো, এখানে খুঁজিলাম ওইখানে খুঁজিলাম, খুঁজিলাম গোয়াল পাড়াতে, এখানে খুঁজিলাম ওইখানে খুঁজিলাম, খুঁজিলাম গোয়াল পাড়াতে, আরো খুঁজিলাম আমার বাড়ি, আরো খুঁজিলাম আমার বাড়ি, খুঁজিলাম বাংলার মা।